আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নন্না ফিজাপুর হালাল প্রেম গল্পের 10 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক স্টাডির সাথেই থাকবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদের সকলকে জানাই অনেক 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 ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতে সবসময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি বকবক না করে সরাসরি গল্পে চলে যাই। বাসায় ফিরে ফ্রেশ হয়ে সাদিয়া এঙ্গেজমেন্টে দেওয়া কার্ডটি হাতে নিল। কার্ডটি খুলে দেখলো এতেই একটা চিরকুট। বসেছিল মজা নয় তুমির অপেক্ষায়। অবশেষে আজ পৌঁছে গেলাম সেই তুমির ঠিকানায়। বাবার পছন্দ আমার জন্য সবসময়ই সেরাই হয়। আমার জীবনসঙ্গী হিসেবে বাবা আমার জন্য এমন সেরা তুমি কি পছন্দ করেছে আমি নিশ্চিত। আপত্তিকর কিচ্ছু শুনিনি, তবুও এককভাবে জানতে ইচ্ছে করছে সম্পর্কের অগ্রগতিতে তোমার কোনো আপত্তি আছে কি না। কল করতে ইচ্ছে না করলেও একটা টেক্সট করবে আশা করি। চিরকুটপুরের সাদিয়া মৃদু হাসলো, সাথে ফোন নাম্বার দিয়েছে। অতঃপর ফোন হাতে নিয়ে এসএমএস করার জন্য কিছু লিখলো, আবার মুছে দিল, আবার লিখলো, আবার মুছে দিল। প্রায় 2 মিনিট ধরে ভাবছে এই রিপ্লাই করবে কি না। অবশেষে লিখে পাঠিয়ে দিল, তখনও আপত্তি ছিল না, এখনও নেই। অতঃপর কিছু খাওয়ার জন্য কিচেনে গেল। সাফনা পেঁয়াজ মরিচ কুচি করে চানাচুর দিয়ে মুড়ি মাখছে। মাখা শেষ না হতেই সাদিয়া এক মুঠো নিয়ে মুখে দিল। সাফনা মেজাজি গলায় বলল, মাখা শেষ করছি রাক্ষসী। শারমিনের হাতে ঢাকনা ছিল, তিনি ঢাকনা দিয়ে সাফনাকে মারার জন্য হাত তুলে বললেন, এমন করতে হবে কেন, তোর খাওয়ার জন্য মাখছিস না, তাই বলে এখনই খাবে, মাখলে খেতে পারবে না, খালি আমাকে বকে, একটা মুড়িও দিতাম না, পারলে মেখে খা রাক্ষস খোক্ষস। সাদিয়াকে বকে গোমরামুখে হয়ে সাফনা মুড়ির বল নিয়ে বেরিয়ে গেল। সাদিয়া তার পিছু পিছু যেতে যেতে বলল, আমি খেতে না পারলে তোরও খাওয়া হবে না। পুচকে পিছন থেকে শারমিন বলল, দেখ সাদিয়া কোচাকুচি করিস না, তুই আলাদা নিয়ে খা। কে শুনে কার কথা, সাদিয়া গেলই, প্রথমে একটু হইচই শোনা গেল, পরে আর মিলেমিশেই খেয়েছে। তবে শর্ত ছিল খাওয়া শেষে সাদিয়া বল ধুয়ে রাখবে। অতঃপর দুজনেই পড়ার জন্য নিজের রুমে এলো। সাদিয়া ফোন হাতে নিল জোবানের কোনো টেক্সট এসেছে কিনা তা দেখার জন্য। 7টা মিস কল বুসরা অনিদির আর জোবানের একটা মেসেজ, 12 মিনিট পূর্বে রিপ্লাই এসেছে। সামনে যা হবে তাতেও আপত্তি থাকবে না তো, সাদিয়া রিপ্লাই করল, কী হবে সামনে। এর মধ্যে বসরার ফোন এলো, সাদিয়া রিসিভ করে সালাম দিল, আসসালামু আলাইকুম। বসরা বলল, ওয়ালাইকুম আসসালাম দোস্ত, কী শুনছি এসব, তুই নাকি এঙ্গেজড? সাদিয়া বলল, তোকে কেন বলবো, তুই তো আমাদের সাথে কোচিংয়ে ভর্তি হলি না। বসরা বলল, ওটা তো আমার বাসা থেকে অনেক দূর, তাই আব্বা নিষেধ করেছে, প্লিজ দোস্ত বল। নিদির কাছে শোনার পর তো আমার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হয়েছে। সাদিয়া বলল, তাহলে আগে হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি হো, তারপর মিষ্টি নিয়ে তোকে দেখে আসবো আর বলে আসবো। বসটা বলল, দোস্ত বল না প্লিজ। সাদিয়া বলল, হুম। বসটা বলল, হুম মানে কি হুম? বসটা বলল, তুই এঙ্গেজ? সাদিয়া বলল, হুম। বসটা বলল, অবিশ্বাস্য, এটা কি করে করতে পারলি তুই, দাওয়াত দিলি না কেন, পোলা মাংস না খাওয়াইতিস, কোক বিস্কিট হলেই তো চলতো, এমন পাষাণ কীভাবে হতে পারলি, এমন তো নয় যে তুই দুর্ভিক্ষে আছিস, তাও যদি হয়ে থাকে তো বলতি, আমরাই খাবার নিয়ে যেতাম, তাও যেতাম। সাদিয়া বলল, ওরে বাস, এসে কী করতে শুনি। বসরা বলল, তোর মতো এমন ফ্রেন্ড আমি জগতে দেখিনি, তোদের কাপলদের সাথে একটা সেলফি তুলে স্মৃতি হিসেবে তো রেখে দিতে পারতাম। সাদিয়া বলল, স্মৃতি ছবিতে রাখতে হয় না, স্মৃতি মনে গাঁথা থাকলেই হয়, যা বিয়েতে ইনভাইট করবো। বসরা বলল, পাক্কা তো? সাদিয়া বলল, ইনশাল্লাহ। বসরা বলল, ওকে মনে থাকে যেন, ভাইয়ার একটা ছবি পাঠা। বসরা বল, সাদিয়া বলল, কেন? বসরা বলল, দেখবো। সাদিয়া বলল, পরপুরুষের দিকে নজর দেওয়া হারাম। বসরা বলল, আশ্চর্য, আমি দুলাভাইয়ের উপর নজর দিতে যাবো কেন, জাস্ট দেখবো তোর সাথে কেমন মানিয়েছে। সাদিয়া বলল, মানালেও আমার, না মানালেও আমার,
অযথা তুই দেখে কি করবি, ছবি দিব না, এটাই ফাইনাল, ক্র্যাশ করার জায়গা পায় না। দোষটা বলল, বাব্বা জামাইনি এত বড়াই, দেখিস আমার জামার ছবি মিডিয়াতে দিয়ে দিব। সাদিয়া বলল, মিডিয়াতে দিবি কেন, তোর জামাই কি সন্ত্রাসী হবে? বোসটা বলল, সাদিয়া হি হি করে হেসে উঠে বলল, অযথা রেগে যাচ্ছিস কেন বাবু, বল কিছু বললাম, সন্ত্রাসের ছবি তো বেশিরভাগ মিডিয়াতে আসে। বোসটা বলল, জাস্ট মেজাজটা বিগড়ে দিছস, তোর সাথে আর কথা নাই, ফোন রাখ ফোন রাখ। সাদিয়া হি হি করে হেসে দিয়ে বলল, ধন্যবাদ। বোসটা নিজেই কল কেটে দিল। সাদিয়া হাসতে লাগলো এবং দেখলো জোবানের রিপ্লাই এসেছে, কি হবে আবার, বিয়ে নাকি, বিয়ে হয়ে গেছে আমাদের। সাদিয়া মৃদু হেসে রিপ্লাই করলো, তখনও আপত্তি নেই। জোবান বলল, আলহামদুলিল্লাহ। সাদিয়া ফোন রেখে সেগুলো নিল পড়ার জন্য, এমনি আবার নিদির ফোন, তুই এভাবে পালিয়ে গেলি কেন, তখন ভেবেছিস কি সরি বলে মাফ করবো? মোটেও না, ডাবল ট্রিট নিয়েই ছাড়বো। সাদিয়া বলল, ওকে এবার পড়তে দে, তোরা অনেক এগিয়ে, আমি তোদের থেকে অনেক পিছিয়ে আছি। নিধি বলল, রাগ তোর পড়া, তুই ট্রিট না দিলে ভাইয়ার কাছ থেকে নিয়ে ছাড়বই ছাড়বো। সাদিয়া বলল, ওকে এবার ফোন রাখ। নিধি বলল, রাখবো মানে, ভাইয়ার কাছ থেকে যে নিব, এখন তো ভাইয়াকে চিনলামই না, ফটো দে। সাদিয়া বলল, কেন? নিধি বলল, কেন আবার দেখবো? সাদিয়া বলল, নজর টজর লাগলে আবার সমস্যা, ছবি দেওয়া নিষেধ। নিধি বলল, ওই তোর কি মনে হয়, তোর জামাই আমি নিয়ে যাবো? সাদিয়া বলল, শিওর না বলেই তো সাবধান থাকছি। নিধি রেগে বলল, সাদিয়া তুই দেখে নিস, তোর জামাইরে আমি বাড়িতে কিডন্যাপ করে নিয়ে আসবো। সাদিয়া বলল, ওকে এবার দয়া করে ফোন রাখ। নিধি বলল, রাখবো না। সাদিয়া বলল, ওকে আমি রাখছি, আর শোন, সে যদি অন্য কোনোভাবে গায়েব হয় তাহলে তোর দোষ, বুঝলি, তোর দোষ, কারণ থ্রেটটা আমি তোর কাছ থেকেই পেয়েছি। অতঃপর সাদিয়া ফোন রেখে হাসতে লাগলো। এরপর বেশ কিছুক্ষণ পড়লো, তারপর আবার এক ফ্রেন্ডের কল এঙ্গেজমেন্টের ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য, সাদিয়া তাকেও রাগিয়ে দিয়েছে। পরবর্তী এক সপ্তাহ রুটিন মাফিক চলছিল, বাড়িতে আড্ডা, কোচিংয়ে আড্ডা ও পড়াশোনা, সাফনের সাথে নিয়মিত দুষ্টুমি, রাতে পড়াশোনার ফাঁকে ফাঁকে বন্ধুদের সাথে আড্ডা আর ঘুমাতে যাওয়ার সময় জোবানকে নিয়ে ভাবনার জগতে লুকিয়ে থাকা। বন্ধুবান্ধব তাকে প্রতিদিনই বিরক্তি করে জোবানের ছবি দেখার জন্য, কিন্তু সাদিয়া দেখায় না। এর মাঝে জোবানের সাথে আর কোনোরকম যোগাযোগ হয়নি। হঠাৎই শুক্রবার জোবান তার পরিবার নিয়ে হাজির, আত্মীয় স্বজন কেউ আসেনি, শুধুমাত্র জোবান, তার বাবা মা, জেবা ও তার হাজব্যান্ড নিলয়, আর অতিরিক্ত এসেছে কাজী সাহেব। এদিকে সাদিয়ার বাবা হুজুর দাওয়াত করেছে, আজই তাদের বিয়ে হবে, এটা আজই জেনেছে সে, এবং কল্পনার বাইরে ছিল জীবন এমন পাগলামো করবে। তার মানে তার মাথায় এমন কিছু চলছিল বলেই সেদিন বলেছিল, সামনে যা হবে তাতেও আপত্তি নেই তো? না, আজও আপত্তি নেই, কিন্তু সে বিস্মিত। আগেও বাবা মাকে ফোনে খালামামাদের সাথে বিয়ের ব্যাপারে কথা বলতে শুনেছিল, কিন্তু সে ভেবেছিল পড়াশোনা শেষে যে প্রোগ্রাম করবে সেই ব্যাপারে বলেছে। এদিকে আজ জেবার কাছে জানলো, জোবান নাকি তাকে পাগল করে ফেলছে বাবা মাকে বুঝিয়ে বলতে বিয়েটা পড়েই রাখতে, তাদের প্রেমের বয়সের মজাটা যেন এভাবে নষ্ট না করে। কথাগুলো বলতে বলতে জেবা হাসতে হাসতে লুটিয়ে পড়ছিল, আর সাদিয়া লজ্জায় কাতর। আশরাফ শাহর সাক্ষাৎ বদরুজ্জোজার কাছে প্রস্তাব করলে তিনি আর অমত পোষণ করেননি, বিয়েটা সম্পন্ন হয়ে থাকলে সম্পর্কের দায়িত্বের স্থায়িত্বের ব্যাপারটা তিনিও নিশ্চিত থাকতে পারবেন, সেই ভেবে আজই বিয়ে দিয়ে দিলেন। এই পরিবারের মধ্যে কেবল ফুয়াদ ও তার চাচা উপস্থিত ছিল, চাচি সাদিয়ার বিয়ে নিয়ে হিংসে করে নিজেও আসেনি, মেয়েকেও আসতে দেয়নি। তার রাগ হলো, ফারিহা সাদিয়ার থেকে বড় ছিল, তাহলে সাদিয়ার বিয়ে আগে কেন হলো, নিশ্চয়ই শারমিন শত্রুতা করে এমনটা করেছে। আজ বিয়েতে শারমিন বারবার ডাকার পরও এলো না সাদিয়ার চাচি, যদিও এই ব্যাপারে কিছুই বলেননি তিনি, কিন্তু গোমরামুখ হয়ে বসেছিলেন, আর নানা নজরতে জানিয়ে দিয়েছেন আসবেন না তিনি। চালাকি করে ফারিয়াকে নানা বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন গতকাল, শুধু আজ নয়, গত কয়েকদিনেই লক্ষণই প্রকাশ করে দিয়েছে যে তিনি এই বিয়েতে সন্তুষ্ট না। তার শারমিনের মন্তব্য, বসে থাকুক মনমরা পেসনি, আমি তো আর ঘটক দিয়ে সম্বন্ধ নিয়ে আসিনি, স্যার সাদিয়াকে আগে থেকেই চেনে, তাই নিজে এসেছে সম্বন্ধটি পাকা করছেন। এভাবে এখানে কীভাবে বলা যায় যে সাদিয়াকে বিয়ে দেবো না, ফারিয়াকে দেখে যান, এটা কি বলা যায়? ঘটক এলে এক কথা যে আমার মেয়েকে এখন বিয়ে দেবো না, আপনি ফারিয়ার জন্য সম্বন্ধ নিয়ে আসুন। সম্পর্কের ব্যাঘাত সৃষ্টি এরাতে সাক্ষাৎ এইসব নিয়ে কথা বলতে নিষেধ করলেন শারমিনকে। সাদিয়া আজ বউ সেজেছে ঠিক, কিন্তু ঘরোয়াভাবে।
জেবা নিজে বিয়ের জন্য আনা শাড়িটাকে পরিয়েছে, হালকা সাজে সাজিয়েছে সাফন ও জেবা উভয়ই। অতঃপর বিয়ে, আজও খুব অস্থিরতা অনুভব করছিল সাদিয়া। তবে বিয়ের পর যৌবন এককভাবে আজ তার সামনে দাঁড়িয়ে মনের অনুভূতি জানতে চেয়েছিল। সে লজ্জার সাথে হেসে জবাব দিয়েছে, আজকের বিয়ে স্বপ্ন স্বপ্ন লাগছে। আর এই স্বপ্নের অনুভব বিলীন করে বাস্তবতা উপলব্ধি করতে যৌবন তার কপালে কোমল স্পর্শ এঁকে দিয়েছে, সাথে একটা কাপল শোপিস দিয়ে গেছে যৌবন, তার সাথে চিরকুট। মিসেস, বিয়ের আগে প্রেম হারাম, কিন্তু বিয়ের পরের প্রেম তো হালাল। আমরা হালাল প্রেমের জড়িত হব, আমাদের গল্প হবে হালাল প্রেমের গল্প। দুনিয়াতে আমাদের প্রেম যত গভীর হবে ইনশাআল্লাহ আখিরাতে আমাদের দাম্পত্য জীবন ততই সুখ সমৃদ্ধির সাথে স্থায়ী থাকবে। তো ফ্রেন্ডস, গল্পের সমাপ্তি ঘটে গেল, কেমন লেগেছে? এখানেই গল্পের সমাপ্তি। পুরো গল্পটা কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করবেন গল্পটা আপনার কাছে কেমন লেগেছে। গল্পের সমাপ্তিটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? নো চিন্তা, ডো ফুর্তি। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবসময় ফারুক স্টাডির সাথে থাকবেন, এবং পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফারুক স্টাডির সাথেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।